টিউশনে পড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। নদিয়ার কল্যাণী সগুনা গ্রাম পঞ্চায়েতের মদনা যায় ডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে ঐশী খান নামে এক ছাত্রীকে পেছন থেকে একটি লরি ধাক্কা মারে। আর স্থানীয়রা মেয়েটিকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে জানা গেছে। কল্যাণীর কাটাবেলার বাসিন্দা এই মেয়েটি গয়েশপুর থেকে টিউশনে পড়ে বাড়ি ফিরছিল। কল্যাণীর দিক থেকে আসা একটি লরি মদনা যায় ডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে মেয়েটিকে পেছন থেকে ধাক্কা মারে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ের পুলিশ। ওই লরিটিকে আটক করা গেল পলাতক চালক। রাস্তায় উঠে জাস্ট কাঠালের মোড় দিকে যাচ্ছি, দেখি এখানে একটা গাড়ি 10 চাকা মেয়েটাকে মেরে চলে গেছে। ওইটুকুই দেখলাম যে মেরে চলে গেল। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি পিছন পিছন আমরা ছুটে কল্যাণী তাড়াতাড়ি গাড়িকে ধরলাম। লড়াইটা কোথা থেকে কোথায় যাচ্ছে? লড়াইটা এদিক থেকে মানে কল্যাণী স্টেশনের দিক থেকে কল্যাণী মোড়ের দিকে যাচ্ছে।